বাডিজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কাল দোল, তো আজ আমরা লেগে পড়েছি বুড়ি ঘর মানে ন্যাড়া পোড়া করার উদ্দেশ্যে। তার লোকের বনে বাদারে জলে জঙ্গলে যেখানে যা আছে আগাছা সব কালেক্ট করতে বেরিয়ে গেছে আমি আমার ভাই দুজনে। আমরা দুই ভাই মিলে সবাই কালেক্ট করতে বেরিয়েছি, তো ঘুরে টুরে এইগুলো জোগাড় করতে পেরেছি, এই নারকেল পাতাগুলো, এগুলো দিয়েই বুড়ি ঘর তৈরি করবো। তো আজকে আর কিছু করবো না, কালকেই এসে সব করবো। আমি তো করবো না, ভাই তো করবো, আমি তো অফিস যাবো। তো অফিস থেকে চলে এসেছি, এসে দেখছি ওরা কী করছে। তো এই দেখলাম যে বাহ, বেশ ভালোই করেছে, তো আপনাদের সাথে একটু দেখিয়ে দেখাই। তো ভাইরা ভাইয়েরা অনেক বন্ধু বান্ধব মিলিয়ে এটা রেডি করেছে। তো ফাইনালি আমরা প্রসাদ টোসাদ নিয়ে রেডি হয়ে গেছি, প্রসাদ দেবো এবার, পুজো করবো এবার। তো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, পুজো করবো। তো দিয়ে দিয়েছি, আগে বুড়ির বানানো হতো, এখন আর সেটা বানানো হয় না, এমনি পড়ানো হয়। দেখি দিই বুড়োটা লুকটা, অনেক উঁচু হয়েছিল, অন্ধকারে ভালো করে ক্যামেরা আসছে না ঠিকই, কিন্তু অনেক 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 উঁচু হয়েছিল, অনেক বড়, অনেকটা মোটা করে করা হয়েছিল। তো এবার আমরা সাত পাকে ঘুরে নিচ্ছি আমরা সবাই মিলে। তো চারিদিকে ঘুরে সাত পাক ঘুরে আগুনটা দেবো। আমি তো ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, বাইরে চারিদিকে প্রচুর লোক এসে জমায়েত হয়েছে, সবাই কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। তো বলছি আগুনটা দিয়ে তাড়াতাড়ি, এবার আমরাও তাড়াগুলো করছি দেবো বলে। তো চারিদিকটা জঙ্গলের জন্য আমরা ভয়ও পাচ্ছি যে এখানে সাপটা বেরিয়ে আসবে, তাও ভাইরা সবাই সাহস দিচ্ছে না, কিছু হবে না কিছু হবে না, চল দে। তো আমরা সাত পাক ঘুরে নিচ্ছি, এবার কাউন্ট ভুলে গেছি কতবার ঘুরেছি নিজেও জানি না, সাতবার না আটবার না ছবার, নিজেও আমরা কেউই জানি না। তো তখন ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি, এবার ফাইনালি বলেই যাচ্ছি সবাইকে হয়েছে কিনা, তা তখনও হচ্ছে না, হয়নি হয়নি কি, ফাইনালি হয়েছে, এখনও হয়নি এখনও হয়নি এখনও হয়নি, এখনও ঘুরে যাচ্ছে এখনও ঘুরে যাচ্ছে এখনও হচ্ছে, এই ফাইনালি হয়েছে হয়েছে হয়েছে। তো এবার সবাই মিলে আগুন দেবো, তো থালাটা সরিয়ে নেবো, এবার থালাটা সরিয়ে নিচ্ছি, এবার আগুনটা দেবো। তা ওই আমরা সবাই মিলে আগুনটা দিয়েছি, এবার দিতে না দিতেই দাও দাও করে আগুন জ্বলেছে, এতটা শুকনো ছিল পাতাটা, এত সুন্দর হয়েছিল, আমরা তো পালাচ্ছি।